চলছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার আম্মা বলছেন, স্বামী এই ছেলেটা যেই দিন জগতের বুকে পদার্পণ করেছেন, দুনিয়ার জগতে যেই দিন ভূমিষ্ঠ হয়েছে, গায়েব থেকে আওয়াজ দিল গো মুলখায়, এই ছেলেটার নাম আবু বকর রাখিও, অন্য কোন নাম তুমি রাখিও না। এ মুসলমান আব্বাজি ভাইরা, হযরত উম্মুল খায়র বলছেন, স্বামী গায়েব থেকে আওয়াজ দিয়ে বলল গো উম্মুল খায়র, এই ছেলেটা খাতামুন নবীন, আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান আব্বাজি ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জীবনে ইনার ইতিহাস উঠিয়ে দেখুন। মক্কাতুল মুকাররমাতে পুরুষের ভিতরে যিনি সর্বপ্রথম কালেমা পড়েছিলেন, এই যুবকটার নাম, এই ব্যক্তিটার নাম হলো আবু বকর। এ বাবা মুসলমান আব্বাজি ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আপনার মক্কাতুল মুকাররমাতে, ইনি এমন একজন বিশিষ্ট ব্যক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আবু বকরকে আল্লাহ পাক মালমাত্তা দিয়েছিলেন, 10 জনের ভিতরে তিনি একজন মালদার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের নাম বড় বড় তাওরাত জবুর ইনজিল আলিমের পণ্ডিতের মুখে শুনেছেন, কিন্তু আবু বকর নবী পাককে খুঁজতেই তিনি ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জিন্দেগী জীবনীতে উঠে আসছে, হযরত আবু বকর তিনার সাথী বন্ধুদের সঙ্গে মুলকে শামের দিকে ব্যবসার জন্য তিনি আপনার টুকটুক করে এগিয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, যেতে 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 রাস্তার মাঝে মুলকে শামের জাবিরে সন্ধ্যা নেমে এলো, রাত্রি চলে আসলো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আরো 9 জন সাথী বন্ধুদেরকে নিয়ে আমি আবু বকর একটা গির্জা ঘরে আশ্রয় নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলতেছেন, ওই ঘরের ভিতরে সবাই শুয়ে গেল, রাত্রি গভীর হয়ে গেল, আমি আবু বকরের চোখ দুটো লেগে গেল। আবু বকর তিনি বলছেন, স্বপ্ন দেখতে শুরু করলাম, হঠাৎ করে দেখি আসমানের চন্দ্র, আসমানের সূর্য আমি আবু বকরের বক্ষে কোলে নেমে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলতেছে, আমি ওই চন্দ্র আর সূর্যকে বড় আদর করে চুমা খেলাম, আমি আবু বকরকেও চুমা খেলাম, সকাল হয়ে গেল, স্বপ্ন ভেঙে গেল। হযরত আবু বকর তিনি বলছেন, টুকটুক টুকটুক করে একজন ঈসাই আলেম, ঈসাই আপনার রাহাব, এই রাহাবের কাছে গিয়ে বললাম, ও রাহাব, আমি আবু বকর একটা স্বপ্ন দেখেছি ঘুমের মাঝে। রাহাব বলল, আবু বকর স্বপ্নটা কি একবার বলো। হযরত আবু বকর বলছেন, রাহাব গো, আমি রাত্রে যখন শুয়ে গেলাম গির্জা ঘরে, আমি স্বপ্নের স্বপ্ন দেখতে আরম্ভ করলাম, গভীর রাত্রে স্বপ্ন হলো, এই আকাশ থেকে চন্দ্র আর সূর্য নেমে আসলো, আমি আবু বকরের কোলে, আমি আবু বকর তার চুমা দিলাম, আবু বকর বলছে আমায় তারা চুমা দিল, এমন করে স্বপ্নটা ভেঙে গেল। ওই রাহাব বলছে, আবু বকর তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো আমার মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আবু বকর তোমার গোত্রের নাম কি? বলে, আমি হাসিব গোত্রের সঙ্গে আমার সম্পর্ক। বলে, তোমার আম্মার নাম কি? বলে, উম্মুল খায়র। আব্বার নাম কি? আবু কাফা। বলে, তাই নাকি? বলে, ও আবু বকর তুমি যেটা স্বপ্ন দেখেছো তার তার জমা তার ব্যাখ্যা হলো এটা, তুমি আখির জামানার নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর সাহাবী তুমি হবে, আমার নবী যতদিন হায়াতে জিন্দেগিতে থাকবে আমার নবীজির প্রথম সাহাবী তুমি হবে, আমার নবী পাকের পর্দার পরে ও আবু বকর তুমি হবে প্রথম খলিফা। ও আবু বকর এই স্বপ্নের কথা আর কারো সামনে তুমি বলবে না, এই স্বপ্নের কথা যদি বলো ও আবু বকর মুলকে শাম, আমার নবী পাকের দুশমন হয়ে গেছে, আমার নবী পাকের দুশমন, ও আবু বকর এই কথা কারো সামনে বলবে না। ওই আপনার আবু বকর বলল, রাহাব গো, ওই নবীজির তথ্য আপনি দিচ্ছেন কেমন করে? আবু বকর তো আগে থেকে শুনেছেন বড় বড় আলিমের মুখে, ইসমুহু ফিস সামাই আহমাদ ওয়া ফিল আরদি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আমিনার উদার হতে আব্দুল্লাহর জিগার পারা হয়ে আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠতম পোতা হয়ে আহমাদ ও মুহাম্মাদ
মোহাম্মদ হয়ে যিনি আসবেন জগতের বুকে, এই নবীজির আর এই নবীজির সম্মান আবু বকর আগে থেকে শুনেছিলেন। তাই আবু বকর বলছে, রাহাব আপনি কেমন করে জানলেন, কেমন করে বুঝলেন এই নবী জগতের বুকে আসবে তার আমি খলিফা? ওই রাহাব বলেছিল, আবু বকর আমি তৌরাত জবুরের ভিতরে দেখেছি, পড়েছি, ওই নবীজির উপরে আমিও ঈমান নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব ইনি ব্যবসা খুব তাড়াতাড়ি শেষ করে তিনি মক্কায় এলেন ফিরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব চুপে 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 আমার নবী পাককে খুঁজতেছেন, নবী কোথায় পৌঁছাবে আর কোথায় গিয়ে নবীজির পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে গিয়ে আমি আবু বকর আমার মাথাটা নত করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আসল বলে এ পৃথিবী হলো জালা, কে গাইল এসে সময়ের গান শূন্য কাফেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আসল বলে এ পৃথিবী হলো জালা, কে গাইল এসে সময়ের গান শূন্য কাফেলা। ও হাসিমি হাসিমি মা কি মদনী, হাসিমি মা কি মদনী শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূর আলা নূর সমস্ত নবীদের হুজুর শাহে মদিনা। ও নূর আলা নূর সমস্ত নবীদের হুজুর শাহে মদিনা। আহম্মদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সিজন হলো এ সুন্দর পৃথিবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কত সুন্দর কথা লিখছেন। আহম্মদ মোহাম্মদ নবী আখির নবী, যার ওসিলাতে সিজন হলো এ সুন্দর পৃথিবী। সেজদায়ার নবী, সেজদায়ার নবী মানব দরদি, দয়ার নবী মানব দরদি শফায়াত শফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো জালা, কে আইল এসে সময়ের গান শূন্য কাফেলা। ও হাসিমি, ও হাসিমি মা কি মদনী, হাসিমি মা কি মদনী শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূর আলা নূর সমস্ত নবীদের হুজুর শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর করতে কত নবীর দারে যায়, নূরানি চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর করতে কত নবীর দারে যায়, নূরানি চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। সে যে নূরের নবী, সে যে নূরের নবী দয়ার নবী, নূরের নবী দয়ার নবী মানবের দরদ
দি ও নূরুন আলা নূর সমস্ত নবীদের হুজুর শাহে মদিনা ও নূরুন আলা নূর সমস্ত নবীদের হুজুর শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লা আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপে চুপে আমার নবী পাকের খোঁজ লাগিয়েছেন কোথায় গেলে নবী পাওয়া যাবে কোথায় গেলে নবী পাককে খোঁজা যাবে হযরত আবু বকর এমন করে আপনার আস্তে 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 নবী পাককে খুঁজতেছেন হঠাৎ করে আবু বকর একদিন আমর বা আপনার হাকিম বিন হাজাম হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার ভাইপোর বাড়িতে হাকিম বিন হাজামের বাড়িতে হযরত আবু বকর একদিন বসে আছেন এমন করে তার কাজের মেয়েটা দৌড়তে দৌড়তে এসে বলল হুজুর আপনার ফুফি আম্মা যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি দাওয়া করতেছেন ইনি এলান করতেছেন মুসা নবীর মতো তার থেকে উন্নত মানের নবী তার ঘরে নাকি আল্লাহ দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওগো আমার মালিক ওগো আমার মনিব আপনার ফুফি আম্মা যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি দাওয়া করতেছেন ইনি আপনার বলতেছেন তিনার ঘরে মুসা ঈসা নবী থেকে পাওয়ার আলা নবী নাকি আল্লাহ দিয়েছে এই কথা আবু হযরত আবু বকর শুনে নেওয়ার পর তিনি ওই জায়গা থেকে আস্তে আস্তে চলে গেলেন টুকটুক করে আবার নবীজির কাছে যাওয়ার পরে বললেন আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনি যদি সত্য নবী হন আমি আবু বকরকে কলেমা পড়ে মুসলমান বানি তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আবু বকর আপনার কাছে একটি আরজি জানাই নবী বললেন আরজিটাকে একবার বলে দাও আমার নবী বলছেন আরজিটা জানাও হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি সত্য নবী হন আমি আবু বকরকে একবারের জন্য মুজিজা দেখিয়ে দিই আমি আবু বকরের ঈমান বড় মজবুত হয়ে যাবে আবু বকর জানেন যিনি নবী হবেন তিনার কাছে মজেজা থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ তিনি মজেজাওয়ালা নবী আবু বকর বলছেন হুজুর সত্যই যদি আপনি নবী হন আমি আবু বকর কলেমা পড়ব বলে এসেছি ওগো আল্লাহর হাবিব আমাকে মজেজায় একটি বার দেখিয়ে আমার ঈমানটা বড় মজবুত করে দেন পুক্তা করে দেন আমার নবী বলছেন আবু বকর মজেজা দেখবে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর মজেজা দেখতে চাই আমার নবী বলছেন আবু বকর ওগো মুলকে সাবের মাটিতে গিরে যা ঘর যেইটা তুমি স্বপ্ন দেখেছো ওটা জগতের স্বপ্ন নয় আমি নবীজির মাঝে যা জোরে বলুন সুবহানাল্লাহ ওটা আমার মজে যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান এ মুসলমান আব্বাজি ভাইরা আবু বকরের সঙ্গে আমার নবীজির সম্পর্ক হলো আবু বকর হলো নবীজির গোলাম নবী হলেন আবু বকরের আপা জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর এখন নবীর সঙ্গে যাতায়াত করছেন আবু বকর রাসূলের সঙ্গে তা আবু জাহিল দেখলো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যার আব্বা নাই যার মা নাই দাদা আব্দুল মুত্তালিবের কাছে যার সাহারা সেও নাই এ ছেলেটা সব হারা এর কাছে কেন যায় তা আবু জাহিল বলছে আবু বকর তুমি কি সত্যি ধর্ম ছেড়ে দিয়েছো আবু বকর বলছেন হ্যাঁ আবু বকর বলছেন হ্যাঁ তো আবু বকরকে আবু জাহিল বলছে আয় আবু বকর তুমি নবী ভুলে যাও আমি তোমাকে আমার চেয়েও পাওয়ারওয়ালা নেতা তোমাকে বানাবো ভালো করে বুঝেন আবু বকর দশজন সম্পদওয়ালা অর্থওয়ালার ভিতরে আবু বকর একজন তো আবু জাহিল বলছে যে তুমি যদি নবী ভুলে যাও আর এ মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে আসা যাওয়া বন্ধ করে দাও তো আমি তোমাকে মাল দিব মাত্তা দিব তোমাকে সম্মানের একটি জায়গায় বসে দিব তা আবু বকর বলছেন এই আবু জাহিল
সারা দুনিয়া নিয়ে নাও, আমাকে মদিনাওয়ালা দিয়ে দাও। জোরে বল সুবহানাল্লাহ। তাই কবি লিখছে, দরবারে মুহাম্মদ কা করিনা হামে দে দো, করিনা হামে দে দো। জোরে বল সুবহানাল্লাহ। দরবারে মুহাম্মদ কা করিনা হামে দে দো, করিনা হামে দে দো। দরবারে মুহাম্মদ কা করিনা হামে দে দো, করিনা হামে দে দো। তুম সারে জাহান লে লো মদিনা মুঝে দে দো, মদিনা মুঝে দে দো। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান আব্বাজি ভাইরা, মদিনাতে কি আছে? আমরা আশিকে রাসূল, মদিনা মদিনা কেন করে? এ বাবা, আজ থেকে 1250 বছর পূর্বে পাকিস্তানের একজন আলিম মদিনাতুল মুনাওয়ারা গিয়েছিলেন হজ পাকের জন্য, নবী পাকের রওজা জিয়ারতের উদ্দেশ্যে। ওই আলিমটা তার জীবনীতে তিনি বলতেছেন, আমি একটা তামু গড়েছিলাম, খিমা তৈরি করেছিলাম, আমি ওই মদিনা শরীফে একটা জিনিস বুঝতে পারলাম, মদিনার দাম কত, মদিনার মর্যাদাটা কত। ওই আলিম বলতেছেন, আশিকের রাসূল তিনি বলেন, আমি মদিনা শরীফে যাওয়ার পরে একটা তামু খিমা বানানোর পরে আমি কয়েকদিন ছিলাম মদিনাতুল মুনাওয়ারাতে, আমি গোস্ত রান্না করতাম, খাবার তৈরি করতাম। একদিন গোস্ত খাওয়ার পরে হাড্ডি গুলো আমি বাইরে ফেলে দিলাম ডাস্টবিনের ভিতরে। একজন বাচ্চা মহিলা দৌড়তে দৌড়তে আসার পর ওই ডাস্টবিন থেকে উঠিয়ে ওই হাড্ডি গুলো চুষতে আরম্ভ করলো। ওই আলিম বলছে, বড় কষ্ট লাগলো, বড় দুঃখ লাগলো, আমার ঘরে খাবার আছে আর এই মেয়েটা ডাস্টবিন থেকে হাড্ডি উঠিয়ে চুষতে আরম্ভ করেছে। এই আলিমটা যাওয়ার পরে বলেছিল, মা তুমি এমন করে হাড্ডি কেন চুষতেছো? তোমার আব্বা নাই বলে না, তোমার মা নাই বলে না, তুমি কি খাও না? বলে, ওগো নবীর দেশের মেহমান, আমি একজন এতিম মাহার বাফারা, আমি তিন দিন খাবার খাই না, আমার নবীর দেশের গলি গলি ঘুরে বেড়াই, নবী পাকের প্রেমিকদের ঝুটা খেয়ে বেড়াই। ওই আলিম বলল, মা তোমার আব্বা নাই বলে না, মা নাই বলে না? বলে, মা আমার কাছে চলো, আমার খিমার ভিতরে চলো। খিমার ভিতরে জমা হলো। এই মেয়েটাকে নেওয়া যাওয়ার পর ওই আলিম বড় যত্ন করে গোস্ত দিয়ে খাবার খেতে দিয়েছে বাবা। ওই আলিম বলছে, মা তুমি আমার কথা শুনবে নাকি বলো? বলে, মা তুমি যদি আমার সঙ্গে মক্কা মদিনা ছেড়ে, তুমি যদি আমার সঙ্গে সুদূর পাকিস্তানে চলে যাও, ও মা জননী তোমার আব্বা নাই? বলে, না আমি জননের মতো তোমার আব্বা হব, আমার বিবি আছেন পাকিস্তানে, জীবনের মতো তোমার মা হবে। ও মা তুমি আমার সঙ্গে যাবে নাকি? আমার বেটাগুলো তোমার ভাই হবে, আমার কন্যাগুলো তোমার বোন হবে। ও মা জননী তুমি আমার সঙ্গে মধ্যে আপনার পাকিস্তান যাবে নাকি? তুমি আমার বাড়িতে গেলে, আমার ঘরে গেলে তোমায় এসি হিসাবে স্বীকৃতি দেব। আমার মৃত্যুকালের পর যত সম্পদ আছে আমার ছেলেদের মাঝে বন্টন হবে, এই মাল মাত্রাগুলো তুমি পাবে। জোরে বলুন। ওই মেয়েটা দুঃখ ভরা সুরে বলছেন, আব্বা আমি পাকিস্তানে গেলে আব্বা পাবো বলে হাব, বা পাকিস্তানে গেলে মা পাবো বলে হাব, পাকিস্তানে ভাই পাবো, বোন পাবো, যা সম্পদ পাবো বলে হাব। ও নবী প্রেমিক, নবীর দেশের মেহমান, আপনি বলুন আমি পাকিস্তানে গেলে এ নবীজির রওজা সবুজ গুম্বাজে খাজরা পাবো নাকি? জোরে বলুন। তা হযরত আবু বকর বলছে, রে আবু জাহিল সব নিয়ে নাও, আমাকে মদিনাওয়ালা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কলেমা পড়ার পর আমার নবীজির কাছে আসেন, যান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে উঠান। নবীজির কলেমা পড়ার পরে আবু বকর ক্ষান্ত নন, আবু বকর শান্ত নন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি ইসলামের প্রচার করে বেড়ান, দ্বীনের প্রচার করে বেড়ান। হযরত আবু বকর নবীজি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করার জন্য আবু বকর দ্বীনের প্রচার করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক অদ্বিতীয় বলে মানো, আল্লাহ ছাড়া কোনো উপাসনার মালিক নাই, আর এই আল্লাহ পাক প্রেম করেছেন হাবিবুল্লাহকে, ইনাকে আল্লাহর নবী রাসূল বলে মেনে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ভিতরে ইসলামের প্রচার শুরু করে দিলেন। কয়েকজন আবু বকর কাছ থেকে আবু বকরের সহযোগিতায় কলেমা পড়ে নবীজিকে আপন বানিয়ে নিয়েছেন। এ বাবা মুসলমান আব্বাজি ভাইয়েরা, এমন করে ইসলামের তাবলীগ সিলসিলা চলতেছে। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি আবু বকর শান্ত নয়, আমি আবু বকরের মনটা ভালো নয়। আমার নবী বলছেন, আবু বকর কেন? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইসলামের প্রচার ভিতরে হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যদি ইসলামের প্রচার করতে হয়, আমি আবু বকর প্রকাশ্য প্রচার করতে চাই। তখন ইসলামের সাহাবীদের সংখ্যা 38 জন, কতজন? 38 জন। মেয়েদের সংখ্যা কম। নবী আমার বলছেন, আবু বকর, এই সময় যদি আমি নবী কামলিওয়ালা দুজাহানের বাদশা প্রকাশ্যে ইসলামের প্রচার করি, উতবা সাহেবা, আবু জাহিল, আবু জেহেলা, এরা আমার দিওয়ানাগুলোকে মেরে ক্ষত বিক্ষত করে দেবে। ও আবু বকর, আমার সৈন্য, আমার লস্কর কম আছে, আমার কাফেলার মানুষ কম, ও আবু বকর এখন করা যাবে না। হযরত বাক্কা সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে নবী গো একটু আপনি প্রকাশ করুন। আমার নবী বলছে, আবু বকর, না না না। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা আমার ভালো বলে না নবী গো, একবারের জন্য প্রকাশ করা হোক। আমার নবী পা বলছেন, আবু বকর, এমন করে ইসলামের প্রচারটা কেমন করে করবে? আবু বকর বলে, হুজুর, আমি আবু বকর, আগে যাব কাবা শরীফের কাছে ইসলামের খুতবা দেওয়ার জন্য, ইসলামের প্রচার করার জন্য, আপনি নবী মুস্তাফার আলোচনা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি সাহাবীদের নেতা হয়ে, সাহাবীদের আকা হয়ে, সাহাবীদের গামখাওয়ার হয়ে, নবী গো আপনি আসবেন লিডার হয়ে, আগে আগে সাহাবী আসবে পিছনে পিছনে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বক্তব্য করব। আমার নবী রাজি হয়ে গেলেন, যাই হোক তাই হোক, আবু বকর চলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন কাবা শরীফের চতলে। কাবা শরীফের কাছে যাওয়ার পর আবু বকর বক্তব্য করবেন। এমন সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার টুক টুক করে সাহাবীদের মাঝে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে তিনি খুতবা দিতে আরম্ভ করলেন। ইসলামের হিস্টোরি উঠিয়ে দেখুন, আবু বকর প্রথম খুতবা দিয়েছেন, আবু বকর প্রথম কলেমা পড়েছেন, আবু বকর আমার নবীজির জন্য প্রথম মাল সাদকা করেছেন, আবু বকর আমার নবী পাকের জন্য দীন ইসলাম প্রচারের জন্য আবু বকর সবার আগে মার খেয়েছে। জোরে বলুন, আবু বকর যা করেছেন সবার আগে। জোরে বলুন, সুবহানাল্লাহ। তাই আবু বকর শুয়ে আছেন আমার নবীজির ডান পাশে। জোরে বলুন, মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা। জোরে বল, সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা, ও গো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। জোরে বল, সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসে কমা সুখের ঠিকানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, হাই হাই জাল লোদির সুয়ত পচা তরবার দেখিল নবীজি, এত বার দেখার পরেও, এত বার দেখার পরেও জোরে বলুন, সুবহানাল্লাহ। মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকানা, মদিনা মদিনা আসে কমা সুখের ঠিকানা। কবি কি বলছেন? হাই হাই নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী,
আছে ভালোবেসে শুইলেন পাশে, গিয়ে দেখো মদিনা মদিনা মদিনা, আসে কোমো মিনের ঠিকানা মদিনা মদিনা, আসে কোমো সুখের ঠিকানা। আব্বাজি মুসলমান ভাইরা হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি খুতবা দিতে আরম্ভ করে দিয়েছে বাবা, এই দিকে উতবা বিন রাবিয়া তার সৈন্যগুলোকে তার চেলাগুলোকে লেলিয়ে দিয়েছে নবী মুস্তাফার উম্মতের উপরে, নবী মুস্তাফার দিওয়ানার উপরে লেলিয়ে দিয়েছে। এই উতবা বিন রাবিয়ার ইশারা পেয়ে এমন করে মানুষ কাঙ্কার পাথর মারতে আরম্ভ করলো, এমন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিশানা করে। এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমার নবী পাককে গার্ড করে আপনার বডিগার্ড হিসাবে আমার নবী পাককে নিয়ে গেলেন হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। এটা সাফা মারওয়ার মিডিলে একটা ঘর ছিল, এই ঘর মালিকের নাম হলো নবী পাকের সাহাবে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন করে নবী পাককে ছুপিয়ে দেওয়া হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, বর্ষণের মতো আপনার পাথর আপনার চলে আসতেছে। তবু আবু বকর নবীকে এত মুহাব্বত করেছিল, আবু বকরের ওয়াজ আবু বকরের খুতবা বন্ধ হয়নি। এ মুসলমান আব্বাজি ভাইরা আবু বকর শরীরটা যখন আপনার ঝামড়া হয়ে গেল, এবার রক্তাক্ত শরীর হয়ে গেল, উতবা বিন রাবিয়া দৌড়তে দৌড়তে এলো আমার নবীজির সাহাবীর কাছে। আসার পর উতবা বিন রাবিয়া তার জুতো খুলে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে চেহারার উপরে যখন জুতোর বাড়ি মারতে আরম্ভ করে দিয়েছে হযরত আবু বকর সিদ্দিক, তিনি আর নিজেকে শরীরটাকে কন্ট্রোলে না রাখতে পেরে আবু বকর কাবা শরীফের কাছে আবু বকর বেহুশ হয়ে যখন জমিনে পড়ে গেল, এ মুসলমান আব্বাজি ভাইরা এই খবরটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার গোত্রে মানুষ বানি তামিম গোত্রে মানুষেরা যেই খবর পেয়েছে দৌড়তে দৌড়তে আসার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উতবা বিন রাবিয়ার মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আপনার বেহুশ হয়ে গেল, আবু বকর হুশ হারিয়ে ফেলেছে। এখন নবী মুস্তাফা হযরত আরকামের বাড়িতে, এ মুসলমান আব্বাজি ভাইরা আবু বকর কেমন নবীজিকে মুহাব্বত করেছিল, আবু বকর কেমন নবীজির সঙ্গে উলফাত করেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জ্ঞান হারিয়ে ফেলেছেন নবীজির জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা আপনার তামিম গোত্রের মানুষেরা যখন উঠিয়ে নিয়ে চলে গেল, তার সঙ্গে তিনার আব্বা আবু কুয়াফা ছিল। তামিম গোত্রের মানুষেরা বলল উতবা, এ উতবা বিন রাবিয়া শুনে নাও, যদি আবু বকর মারা যায় আমরা খুনের বদলা খুন নিব। জোরে বলুন, যদি আবু বকর মারা যায়। আশঙ্কাজনক যখন হয়ে গেল তখন এরা বলল, এ উতবা বিন রাবিয়া, যদি আবু বকরের কিছু হয় আমরা খুনের বদলা খুন নিব। বিগত দিনে দেখুন, আমাদের এলাকাতে মস্তানি ছিল, ভাইকে মারলে তার ভাই মেরেছে, খুনকা বদলা খুন হয়েছে কি না? এগুলো উতবা বিন রাবিয়া, যদি আবু বকরের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হয়ে যায় আর এ যদি মৃত্যুবরণ করে, তাদের ভাষায় বলছে, তো আমরা ছেড়ে কথা বলবো না। মুসলমান আব্বাজি ভাইয়ারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর সারা সারা দিনটা হযরত আবু বকর বেহুশ কাটিয়ে দিলেন। বানি তামিম গোত্রের মানুষেরা একটাই চিন্তা করলো, হারে যে নবীর জন্য আবু বকর জীবন দিতেছে ওই নবীজির একটিবারের জন্য খোঁজ নাই। এরা নবীজির স্ট্যান্ডার্ড দুশমন ছিল বাবা। আবু জাহিল উতবা সাহেবরা ছিল ডাইরেক্ট, আর এরা ছিল ইনডাইরেক্ট। এবার আবু বকর কাছে তারা দাঁড়িয়ে আছে, হুশ কখন ফিরবে আবু বকরের, কখন বা বলা যাবে আবু বকর ওই নবীজির কলেমা ছেড়ে দাও, নবীজির ধর্ম ছেড়ে দিয়ে তোমার বাপদাদার ধর্মে তুমি আবার ফিরে এসো। এই কথা বলার জন্য সারাদিন তারা দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হয়ে গেল মুসলমান, সূর্য ডুবে গেল, হযরত আবু বকর সিদ্দিকের হুশ ফিরিয়ে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ, হুশ ফিরে এসেছে। তামিম গোত্রের মানুষেরা বলছে, আবু বকর, যে নবীর জন্য তোমার জীবন যেতে বসেছিল, আমরা যদি
না থাকতাম ও আবু বকর তুমি আজকে নিঘাত মারা যেতে। আবু বকর আমরা এই জন্য তোমার কাছে দাঁড়িয়ে আছি, ওই নবীকে ভুলে যাও, বাগদাদের ধর্মে ফিরে এসো। আবু বকর কোনো কথা বললেন না, আবু বকর কিছুই বললেন না, জবান দিয়ে যে কথাটা বেরিয়ে এলো, মা ফালা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কেমন আছে, কোথায় আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলছেন, মা ফালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বলো আমার নবী কেমন আছেন, কোথায় আছেন। যারা বিরোধিতা করছিল তারা আর ভালো থাকবে বাপ জি, আর ভালোবাসা থাকবে, এরা রাগান্বিত হয়ে গিয়ে বলছে, আবু বকর গো পারলাম না তোমাকে নবীর প্রেম থেকে সরিয়ে দিতে, পারলাম না নবী পাকের তোমার ভিতরে কিছু খারাপ মন্তব্য দিতে, আবু বকর তোমাকে পারলাম না, কোনোদিন পারা যাবে না। এরা আস্তে আস্তে দৌড়ে চলে যায়, ডাক দিয়ে বলল, গোয়াফ গোয়াফ, তোমার সন্তানটাকে খাবারের একটু বন্দোবস্ত করে দাও, ও উম্মুল খায়র তোমার ছেলেটাকে খাবারের একটু বন্দোবস্ত করে দাও। এ মুসলমান আব্বাজি ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার আম্মা উম্মুল খায়র খাবার নিয়ে এসে বলছে, বাবা খাবার খেয়ে নাও, কেননা মা কত ভালোবাসে সন্তানকে। আবু বকরের মা আবু বকরকে বড় ভালোবাসত, বলছে, মা আব্বা এই খাবারটা জলদি জলদি খেয়ে নাও। আবু বকর বলে, মা আমি আবু বকর, আপনাকে জিজ্ঞাসা করছি, মা ফালা হাজা, মা ফালা ইয়া রাসূলুল্লাহ, ও গো মা বলুন বলুন আমার নবীজি কেমন আছে, কোথায় আছে, একবার বলুন। যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর নবীজির খলতল্লাশি না পাবো, নবীজির সুসংবাদটা না পাবো, আমি আবু বকর জীবন দিতে রাজি, তব পানি খাবার খেতে রাজি নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন, মা যতক্ষণ পর্যন্ত আমার নবীজির খবর না পাবো, আমি আবু বকর আমি ফোঁটা পরিমাণ পানি পান করব না। আমার নবী কোথায় আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা উম্মুল খায়র বলছে, বাবা তোমার নবী কোথায় আছে, কোন হালাতে আছে, আমি মা বলতে পারব না। হযরত আবু বকর বলেছিল, মা জননী আমার নবীজির তল্লাশি, নবীজির খবর একজন দিতে পারে, এই মেয়েটার নাম হলো জামিলা, এই মেয়েটার কাছে চলে যাও, উম্মে জামিলের কাছে, এই মেয়েটা হাত্তাবের বেটি, হযরত ওমরের বোন, এর কাছে আপনি চলে যান, এই মেয়েটা নবীজির খবর বলে দিতে পারবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার আম্মাকে যখন আদেশ করেছে, আম্মা বলল, বাবা তোমার নবীজির খোঁজে আমি বেরিয়ে গেলাম, এ মুসলমান আব্বাজি ভাইরা, আমার নবীজির কাছে যারা এসেছিল কালেমা পড়ার জন্য, আমার নবী কালেমা পড়ে বায়াত করে দিয়েছেন, আমার নবী বলেছেন, বাবারা তোমরা খবরদার প্রকাশ করবে না, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছ, 360 খানা মাহবুদ ছেড়ে দিয়ে এক মাহবুদের তোমরা অনুসরী হয়েছ, এই কথাটা কারো সামনে বলবে না, বললে তোমাদের মাঝে বিপদ খাতরা আসতে পারে, এটা নবী পাকের আদেশ ছিল, তাই বাজি কেউ কারো সামনে বলতো না। এখন আবু বকরের আম্মা উম্মুল খায়র চলে গেল ওই উম্মে আপনার জামিলার কাছে, উম্মে জামিলার কাছে যাওয়ার পর হযরত উম্মে জামিলকে বলেছিল, ও উম্মে জামিল বলো বলো আমার আবু বকরের নবী, তোমার নবী দুজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও উম্মে জামিল বলো আমার নবী কোথায় আছে, আবু বকর কথাটা জানতে চেয়েছে। উম্মে জামিল বলল, ও উম্মুল খায়র আমি নবী পাক কেউ চিনি না, আমি আবু বকর কেউ চিনি না। কি বলল? আমি নবী কেউ চিনি না, আমি আবু বকর কেউ চিনি না। কেন বললেন? যদি এই মেয়েটাকে বলে দিই তাহলে হয়তো বাইপাস হয়ে সবার কানে পৌঁছে যাবে যে আমি নবীর কলেমা পড়েছি। মেয়েটা বলল, ও আবু বকরের আম্মা আপনি যদি আমাকে একবার অর্ডার দেন, ও আবু বকরের আম্মা তবে আপনার সঙ্গে আপনার ছেলে আবু বকরের কাছে আমি যেতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ, যদি আপনার ইজাজত হয় তবে আপনার সঙ্গে আপনার ছেলের কাছে যাব। বলে চলো। এখন উম্মে জামিলকে নিয়ে আবু বকরের কাছে পৌঁছানো,
আসলেন, আসার পর আবু বাক্কা শুয়ে আছেন, পুরো শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, ক্ষত বিক্ষত। উম্মে জামিল বসার পরে বলছেন, ওগো আবু বাক্কার, কেননা নবী পাককে যে প্রেম করে অপর একজন নবী পাককে প্রেম করে, তুই নবীর প্রেমিক যে আর এক প্রেমিকের প্রেমিক হবে কিনা বাপ বলুন, হবে না? এই মেয়েটা বলছেন, আবু বাক্কার, আপনাকে যারা মেরেছে, যারা আপনার উপরে পাথর কাঙ্কার চালিয়েছে, তারা বারবার তারা জুলুম, আবু বাক্কার আল্লাহ তাদেরকে সাজা দেবে। ও আবু বাক্কার, সহ্য করতে পারি না আপনার উপরে এত বড় হামলা। আবু বাক্কার বলছে, উম্মে জামিল, আমার নবী পাক কোথায় আছে একটা বার তুমি বলে দাও। উম্মে জামিল বলছে, আবু বাক্কার গো, একবার আপনি সাইলেন্স হয়ে যান, কেননা কেননা আপনার আম্মা শুনে নিলে পারে, আমি উম্মে জামিলের বড় ক্ষতি আসতে পারে। আবু বাক্কার বলছে, উম্মে জামিল, আমার আম্মা যার কলেমা না পড়লে পারে, আমার আম্মা নবীজিকে সাপোর্ট করে, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার আম্মা কলেমা না পড়লে পারে, আমাকে আমার আম্মা সাপোর্ট করে। ওগো উম্মে জামিল, চিন্তা নাই, ভয় নাই, বলে দাও বলে দাও, আমার দরদি নবী মায়ার নবী কোথায় আছে, কেমন আছে? ওগো উম্মে জামিল, জলদি শুনে দাও। হযরত উম্মে জামিল বলছে, আবু বাক্কার গো, এখন হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা হুর বাড়িতে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আছেন, আমার নবী সুস্থ আছেন, খুব ভালো আছেন। আবু বাক্কার বলছে, উম্মে জামিল, আমাকে জলদি করে নবীজির কাছে নিয়ে চলো। উম্মে জামিল বলছে, আবু বাক্কার, এখন আপনাকে নিয়ে যাওয়া যাবে না, কেননা এই সময়তে উতবা বিন রাবিয়া, আবু জাহিল, আবু জেহেলা, এরা তো জেগে আছে, জাগ্রত অবস্থায় আছে। ওগো আবু বাক্কার, এখন আপনাকে নিয়ে গেলে আমরা তো মহিলা, আপনার উপরে যদি আবার দ্বিতীয়বার আক্রমণ করে, আমরা মেয়ে হয়ে তাকে আপনাকে রক্ষা করতে পারবো না। অতএব দুশ্মন নবী গুস্তাখে রাসূল গুলো শুয়ে যাক, আরামে চলে যাক, আমরা নিশিরাতে আপনাকে নিয়ে আমার দরদি মায়ার নবীর কাছে লাগিয়ে দিব, জোরে বলুন। তাই কবি কি বলছেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারেন না, ওই নবীর মহাবাতে দারুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কবি কি লিখছেন, আল্লাহ যাকে পাঠাইলেন রহমতের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে পাঠাইলেন রহমতের নবী, এ দুনিয়ায় এসে তিনি কাঁদলেন উম্মতি উম্মতি, নবী উম্মতের মায়ায় কাঁদিলেন মাকায়, আজ শুয়ে কাঁদছেন নবী সোনার মদিনায়। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাজি ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবেসেছিলেন, আমার নবীজিকে কেমন মন দিয়েছিলেন, এ বাবা শুধু মন নয়, আবু বকর নিজের মালমাত্রা দিয়েছেন, আবু বকর নিজের জীবনটাও কুরবান করতে চেয়েছেন। এ মুসলমান হাব্বাজি ভাইরা, এমনকি আবু বকর সাপের মুখে নিজের জীবনটাকেও ঠেলে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, ওগো উম্মে জামিল, আমাকে নিয়ে চলো নবীজির দরবারে, আমার নবী পাককে না দেখা পর্যন্ত আমি আবু বকর মনটা শান্ত হবে না। উম্মে জামিল বলেছিল, আবু বকর গো, এখন নবীর দুশ্মনরা জেগে আছে, এরা ঘুমিয়ে যাক, এরা আরামে চলে যাক, বিছানায় চলে যাক, দিশি রাতে গভীর রাতে আপনাকে নবীজির দরবারে লাগিয়ে দেব, কেউ যেন আপনার উপরে আক্রমণ না করতে পারে। এ মুসলমান আব্বাজি
ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা নুকে নিয়ে গভীর রাতে নিশি রাতে বাবা হযরত উম্মে জামিল তার আম্মা উম্মুল খায়র দুইজনাতে নিয়ে টুক টুক করে আমার নবীজির কাছে দাঁড়ে আরকাম রাদি আল্লাহ তাআলা নফর ঘরে আরকামের বাড়িতে চলে গেলেন সাফা মারওয়ার মিডিলে এখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর পৌঁছে যাওয়া আমার নবী পাক এত ভালোবেসেছেন হযরত আবু বকরকে আমার আবু বকরকে দেখার পর আমার নবীজি দাঁড়িয়ে গিয়েছেন হে মুসলমান আব্বাজি ভাইরা আমার নবী বলছেন আবু বকর আপনি আবু বকর কেমন আছো আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি ভালো থাকার আগে আপনাকে জিজ্ঞাসা করি ওগো নবী আপনি কেমন আছেন ওগো দারুদ নবী আপনি কেমন আছেন আবু বকর এটা জানতো আবু বকরের যদি ক্ষতি হয়ে যায় ইসলামের কোনো যায় আসে না যদি মুস্তাফা জানে রহমতের ক্ষতি হয়ে যায় ইসলামের বড় ক্ষতি হয়ে যায় এই জন্য আবু বকর বলছেন নবী গো আপনি কেমন আছেন আমার নবী বললেন আবু বকর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে ভালো আছি আবু বকর বলে হুজুর আমি ভালো ছিলাম না আপনাকে দেখে আপনাকে শোনার পরে আমি আবু বকর ভালো হয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর বলছেন হুজুর আমি ভালো ছিলাম না আপনাকে দেখে আপনি ভালো আছেন তাই আমি আবু বকর আছি তো সরকারে আলা হযরত বলছেন ও যো না থে তো কুছ ভি না থা ভালো করে জোরে বলুন সুবহানাল্লাহ ও যো না থে তো কুছ না থা ও যো না হো তো কুছ না হো জান হ্যায় ও জাহান কি জান হ্যায় তো জাহান হ্যায় জোরে বলুন আবু বকর এটাই জানতেন যে নবী আমার জান তাই নবী ভালো আছেন তা আমি আবু বকর আছি জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি নবীজির কাছে নবীজি এগিয়ে আসলেন আবু বকর এগিয়ে আসলেন আমার নবীজি থাকতে পারলেন না আবু বকরকে জড়িয়ে না ধরে কত মোহাব্বত করেন নবীজি কত ভালোবাসেন আবু বকর বাবা আমার নবীজি আবু বকরকে সিনার সঙ্গে জড়ে ধরেছে জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান আব্বাজি ভাইরা এখন ইসলামের আপনার তাবলীগ ইসলামের আপনার আলোচনা ইসলামের প্রচারের সিলসিলা চালু হয়ে গেল হযরতে আপনার আরকাম রাদিয়াল্লাহু তাআলার হুরবানিতে নবীজি আমার একদিন মোস্তফা জানের রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী দরদে নবী আমার ওই আরকাম রাদিয়াল্লাহু তাআলা নহর ঘর থেকে বেরিয়ে নবীজি টুক 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 করে সাফা উপরে উঠে গেছেন পাহাড়ের উপরে উঠে নবী আমার দাঁড়িয়ে আছেন আবু জাহিলের আপনার চুলকানো উঠে গেল আবু বকর আবু জাহিল দেখার পরে আমার নবীজিকে দেখার পরে তার মনের ভিতর আপনার শয়তানি শুরু হলো কেননা নবীজিকে কোনোদিন বাগে পায় না আবু জাহিল নবীজিকে মারব বলে মন্তব্য তার কিন্তু কোনোদিন আপনার সুযোগ পায় না আবু জাহিল বলছে আজকে তো সুবর্ণ সুযোগ মোহাম্মদ বিন আব্দুল্লাহকে মারার জন্য আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মারার জন্য আমি আবু জাহিলের কাছে সুবর্ণ সুযোগ আবু জাহিল নিজ থেকে আমার নবীজিকে গালি দিতে শুরু করলো এ মুসলমান আব্বাজি ভাইরা আমার নবী আল্লাহ পাক নবীকে বানিয়েছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক বলছে জগতবাসী রে আমার নবীকে সারা জগতে রহমত করে জগতের বুকে প্রেরণ করেছি এ মুসলমান আব্বাজি ভাইরা আমার নবী যেই দিন জগতে এসেছিল ইবলিস শয়তান কান্না করেছিল এ মুসলমান আব্বাজি ভাইরা তার চালাগুলো বলেছিল হুজুর আপনি আজকে কান্না করছেন কেন এত কষ্ট করে এত সহজরে কান্না কেন আপনাকে দেখা যায় ইবলিস বলেছিল বাবারা আজকে এমন একজন নবী জগতের বুকে জন্ম নেবেন আসবে ওই নবী আসবে তাই আমি কান্না করতে চাই তার চালারা বলেছিল হুজুর আপনার তো এক চুটকির খেলা আপনার তো বাম হাতের চুটকির খেলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে জগতের বুকে ফেরার আপনি বের করে দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালামকে পানির
ভিতরে কিস্তিতে চাপিয়ে দিয়েছেন, হযরত জাকারিয়াকে তার উম্মতের দ্বারা শহীদ করে দিয়েছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুনে ফেলে দিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাদের ভাইদের দ্বারা কুয়াতে ফেলে দিয়েছেন। হুজুর, এটা তো আপনার চুটকির খেলা, কান্না কেন করেন? ইবলিস বলেছিল, রে মানাদানেরা, আজকে তোমরা কোন নবীর কথা বলো? এই এমন একজন নবী এসেছেন জগতের বুকে, আমিনার ঘরে আব্দুল্লাহ জিগার পাড়া হয়ে, ওই নবীকে কেউ যদি মারে, ওই নবী তার হাত ধরে চুমা দিবে। জোরে বলো, ওই নবীকে কেউ যদি গালি দেয়, আমার নবীজি তাকে বলবে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ চিনে না, মাফ করে দাও, এই নবী জগতের বুকে এসেছে তাই আমি কান্না করতেছি। কোন নবী? যেই নবীকে আবু জাহিল গালি দিতে আরম্ভ করলো, আবু জাহিলের মনের ভিতরে এটাই তামান্না ছিল, নবী যদি কিছু বলে আমি ব্যাড় বেঁধে দিয়ে ঝামেলা করব, নবীর উপরে আক্রমণ করব। কিন্তু আমার মায়ার নবী, দরদি নবী, পৃথিবীর সব আপনার চরিত্র হচ্ছে, আবার আল্লাহ পাক নবীকে উত্তম চরিত্র করে বানিয়েছেন। জোরে বলুন, আল্লাহর কোরআন বলেন, আল্লাহ পাক উত্তম চরিত্র করে নবীকে প্রেরণ করেছে। এখন আমার নবী আপনার নীরবে চুপ আছে, আবু জাহিল দেখলো এমন করে তো হবে না। আবু জাহিল আস্তে 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 পাহাড়ের উপরে উঠে গেল, আমার নবীজির উপরে প্রহার শুরু করে দিয়েছে, আমার নবীর উপরে আঘাত যখন শুরু করে দিয়েছে, বাবা আমার নবীজিকে মারতে মারতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথা মস্তক মুবারক যখন ফাটিয়ে দিয়েছে, ওই জায়গায় একটা ঘর ছিল, ওই ঘর মালিকের নাম ছিল আব্দুল্লাহ বিন জাদান, আব্দুল্লাহ বিন জাদানের একটা কাজের মেয়ে ছিল, এই মেয়েটা নবীজির কলেমা না পড়লো, বাবা আমার নবীজি আল আমিন সত্যবাদী, তাই নবীজিকে সাপোর্ট করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জাহির মারছে বাবা বেদারদি ভাবে, এই মেয়েটা সহ্য না করতে পেরে, এই মেয়েটা সহ্য করতে পারলো না, এই মেয়েটার চোখে পানি, আয়া আল্লাহ আমি একজন মহিলা, আপনার নবীজির জন্য আমি রক্ষা হতে পারবো না, আমি যদি আজ পুরুষ হতাম আপনার নবীজির পাশে আবু জাহিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতাম। এই মেয়েটার মনের জ্বালা মনে আপনার মিটে যায়, এই মেয়েটা চিন্তা করলো আল্লাহ, আজকে তো আমির হামজা রাদি আল্লাহ তাআলা আনহু আমার নবীজির চাচা, আজকে এই রাস্তা দিয়ে জঙ্গলে গিয়েছেন শিকারের জন্য, এই মেয়েটা মনে মনে আঁকলো এই হযরত আমির হামজা যখন আসবেন রাস্তা দিয়ে, আমি আব্দুল্লাহ বিন জাদান এই কাজের বেটা ঘরে না বসে আজ আমির হামজার পথটা আটকিয়ে, এ আবু বাক্কা আমার নবীজিকে যেমন করে আবু জাহিল মেরেছে, পুরো ঘটনাটা আমি আল হযরত হামজাকে বলে দেব। এই উদ্দেশ্য করে এই মেয়েটা আপনার রাস্তায় দাঁড়িয়ে আছে বাবা। এখন দেখা গেল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি শিকার শেষে বাবা খুব আনন্দে তিনি আপনার দাঁড়িয়ে আসছেন, রাস্তার দিকে ফিরে আসছেন। ওই সময় মানুষের একটা তাদের ভিতরে আদাত ছিল, তাদের একটা আপনার নমুনা, তারা শিকার করত, আনন্দ করত, কাবা শরীফের কাছে এসে তারা মেলা লাগিয়ে আনন্দ উপভোগ করত। তারা কি করত? এখানে এসে একটু আরাম নিত, আনন্দ করে তারা বাড়ি যেত। এখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাই ভেবেছেন যে আজকে কাবা শরীফের কাছে গিয়ে এমন আনন্দ করব, তারপরে আমি আস্তে আস্তে বাড়ি যাব। কিন্তু আব্দুল্লাহ বিন জাদানের কাজের মেয়েটা দাঁড়িয়ে আছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন, এই মেয়েটা দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে গেলেন। হযরত হামজা বলছেন, ওরে আব্দুল্লাহ বিন জাদানের কাজের মেয়ে লন্ডি, কোনোদিন তোমাকে রাস্তায় দেখা যায় না, আজ তোমাকে দেখা যায়, কারণটা কি একবার বলো? শুধু দেখা নয়, আমার রাস্তা আটকেছ, কারণটা কি একবার বলো? কারণটা কি? ওই মেয়েটার চোখে পানি। হামজা বলছেন, ওরে লন্ডি তোমার চোখে পানি কি, তোমার ব্যথা? ওগো নবীজির চাচা আমির হামজা, এই ব্যথা আমি কাকে বলবো, আপনি ছাড়া তো কেউ নাই, আপনার ভাতিজা যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি মায়ার নবী আলামিন, এই নবীকে আপনার ভাই আবু জাহিল বেদারদি মেরেছে, আমি লন্ডি দেখে সহ্য করতে পারি না, কাকে বলবো, তাই আপনাকে বলার জন্য দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বলার জন্য আমি দাঁড়িয়েছি, আমি কাকে বলবো, বলার মতো কেউ নাই। মুসলমান আব্বাজি ভাইরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ বেড়ে গেল, স্বাভাবিক বাড়বে কিনা। দেখুন, ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, কথা বোঝাই, যদি ভাইপোকে অন্য কেউ মারে তো রাগ আসবে কি না? আমার নবী জগততে এমন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা নয়, ইনি হামজার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমির হামজা তিনার পেশানিতে রাগ উঠে গেল, তিনার মাথার উপরে রাগ উঠে গেল। এ মুসলমান আব্বাজি ভাইরা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা উঠিয়ে নিলেন, উঁচু করে নিয়ে আপনারা চলতে আরম্ভ করলেন। কোথায় পাওয়া যাবে আবু জাহিলকে, কোথায় বা গেলে আবু জাহিলকে পাওয়া যাবে? কাবা শরীফের কাছে যাওয়ার পর হযরত হামজা আবু জাহিলকে যখন খুঁজে না পেলেন, এমন করে আপনার আস্তে আস্তে বড় বড় আপনার সর্দার কাবিলার ভিতরে গেলেন, দেখলেন বানি সালিম গোত্রের মানুষের ভিতরে আবু জাহিল বসে বসে নেতৃত্ব দিতেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একজন বাহাদুর ছিলেন। আবু জাহিলের কাছে যাওয়ার পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু জাহিলের উপরে আঘাত মারতে আরম্ভ করে দিয়েছে। আবু জাহিলের মাথা ফেটে গেল, এমন করে আঘাত যখন আপনার শুরু করে দিয়েছে বাবা, এখন বানি সালিম গোত্রের মানুষেরা এরা রাগান্বিত হয়ে গেল, গো হামজা আমাদের লিডার, আমাদের সর্দারকে বিনা কারণে মারো, ও হামজা আমরাও তোমাকে মেরে তার শোধ নিব। এখন আবু জাহিল বলল, বাবারা তোমরা চুপে যাও, দাঁড়িয়ে যাও, হামজা ও কোনো ভুল করেনি, হামজা কোনো অন্যায় করেনি, আমি আবু জাহিল অন্যায় করে তার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি আবু জাহিল বেদারদি মেরেছি বলে ওই মারের বদলা হামজা ভাই মেরেছে, তোমরা কিছু বলিও না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আবু জাহিল আমার ভাতিজা এখনো তো প্রকাশ্য ইসলামের প্রচার আরম্ভ করেনি, আমার ভাতিজার উপরে তুমি আক্রমণ করেছ, তবে আজ তুমি শুনে নাও, বাপদাদার ধর্ম ছেড়ে আমি আমির হামজা আজ ওই নবীজির দিনকে কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আবু জাহিল, তোমার ওই জায়গাতে বড় খারাপ লেগেছে, বড় চুলকানো হয়েছে, আমি হামজা ওই নবীর কলেমা পড়ব, ওই নবীর কলেমা পড়ে ওই নবীর দিন আমি হামজা কবুল করব, এটা ভরা মাজমাতে এলান করে দিলাম। ওরে আবু জাহিল, যদি পারার কিছু থাকে আমি হামজাকে তুমি একবার আটকে দেখো। এখন আবু জাহিল বলছে, হামজা তুমি খবরদার, খবরদার বাপ দাদার ধর্ম ছেড়ে তুমি ওই নবীর দিনকে মেনে নিও না। এ মুসলমান, কেমন তারা নবীর মুহাব্বত করেছেন বাবা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রতি কেমন মুহাব্বত করেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন, আমার জিন্দেগিতে সমস্ত রাত খুব ভালো কেটেছে, কিন্তু যেই দিন আমি প্রকাশ্যে এলান করেছি নবীর কলেমা পড়ব, প্রকাশ্যে এলান করেছি নবীজির প্রতি ঈমান আনব, ওই রাত্রিটা খুব কষ্ট গিয়েছে, সারা সারা রাত্রি আমার নাফসে আম্মারার সঙ্গে যুদ্ধ হয়েছে। ওরে হামজা, না জেনে না বুঝে বাগদাদার ধর্মকে পরিত্যাগ করে দিয়ে, বাগদাদার ধর্মকে ছেড়ে দিয়ে এক আল্লাহকে কেমন করে তুমি মানবে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, সারা রাত্রি এমন করে কেটে গেল, সকাল হয়ে গেল, নবী পাকের দরবারে পৌঁছে যাওয়া, হযরত হামজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, কাল আপনাকে আমার ভাই আবু জাহিল মেরেছিল বলে আমি হামজা তাকে মেরে প্রতিশোধ নিয়েছি। নবী আমার বলছেন, চাচা
আপনি আমার দরদের চাচা, আপনি মেরে যদি না মেরে না বদলানি আমার কাছে আসতেন, আমার কাছে আসার পরে কলেমা পড়তেন, আমি নবীজি সব থেকে বড় খুশি পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাচা, আপনি আমার কলেমা পড়ে নিলে আমি নবী সব থেকে বড় খুশি হব। মুসলমান নবী আবার বলছেন যে আপনি আমার কলেমা পড়লে আমি নবী বড় খুশি হব। ও মুসলমান আব্বাজি ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির কলেমা পড়ে নিয়েছেন, 39 জন এখন সাহাবী হয়ে গেল। এ আবু জাহিলের মাথা বড় খারাপ হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা সাহেবে জামাল হো গায়া, খলকে মুস্তাফা কে ইশক মে সাহেবে জামাল হো গায়া। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলকে মুস্তাফা কে ইশক মে গোলাম কাল রঙ কা হযরত বেলাল হো গায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এক গোলাম কাল রঙ কা হযরত বেলাল হো গায়া। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ এ করামতে তেলাওয়াতোঁ কি বরকতে, আল্লাহ আল্লাহ এ করামতে ওর তেলাওয়াতোঁ কি বরকতে, আল্লাহ আল্লাহ এ করামতে পাক মা কে পেট মে হাফিজে কোরআন হো গায়া। হলকে মুস্তাফা পে ইশক মে সাহেবে জামাল হো গায়া। একে গোলাম কাল রঙ কা হযরত বেলাল হো গায়া। আল্লাহুম্মা সাল্লা জন্য কিছু করা লাগবে, ওই নবীজিকে দাবন করার জন্য আমাদের আন্দোলন করতে হবে। আবু জাহিলের মুখের বলি আপনার ফুটে গেল। নারায় তাকবীর, নারায় রিসালাত, মাসলাকে আলা হযরত, দীন ইসলাম, দরুদ আল্লাহুম্মা সাল্লা আলা
সাইয়েদেনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন নূর না বেলে এ ধারার বুকে কাবার মতো সব পড়িল মাথা ঠুকে, জোরে বল সুবহানাল্লাহ, যখন নূর না বেলে এ ধারার বুকে কাবার মতো সব পড়িল মাথা ঠুকে, শান্তির বাণী প্রচার হলো চারিদিকে, শান্তির বাণী প্রচার হলো চারিদিকে, ইয়া নবী, সকলে পড়েন ইয়া নবী, ইয়া নবী, সকলেই পড়ুন, বক্তা এসে গেছে নাগপুরে আমার বক্তব্য, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ফারিস্তার মিছিল এলো আমিনার ঘরে, জান্নাত হতে হুরেরা ফুলবর শঙ্করে, জোরে বল সুবহানাল্লাহ, ফারিস্তার মিছিল এলো আমিনার ঘরে, জান্নাত হতে হুরেরা ফুলবর শঙ্করে, কে বা আসছেন আজ জগৎকে আলো করে, কে বা আসছেন আজ জগৎকে আলো করে, এত দয়ার নবী, এত আল আরবী, ইয়া নবী, 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 যখন নূর না বিয়েলে এ ধারার বুকে কাবার মতো সব পড়িল মাথা ঠুকে, শান্তির বাণী প্রচার হলো চারিদিকে, শান্তির বাণী প্রচার হলো চারিদিকে, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, মা আমিনা, মা আমিনা, তাকিয়ে দেখেন শিবার পানে, জান্নাত হতে রমণী গণ আছেন দাঁড়িয়ে, জোরে বল সুবহানাল্লাহ, মা আমিনা, তাকিয়ে দেখেন শিবার পানে, জান্নাত হতে রমণী গণ আছেন দাঁড়িয়ে, তারা সালাম জানায় সবাই জনে জনে, তারা সালাম জানায় সবাই জনে জনে, তোমার উদরেতে দো জাহানের নবী, ইয়া 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 নবী, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। যাই হোক, ব্রাদার ইসলাম, পবিত্র কালাম থেকে এক টুকরো আয়াত মুকদ্দাসা তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়ে বিশ্বাসী ইমানদারগণ, তোমরা আমার ইতাআত করো, আমার নবীর ইতাআত করো, তোমরা আমার ভালোবাসো, আমার নবীর ভালোবাসো। বিরাদার ইসলাম, এই আয়াতটিকে সম্মুখে রেখে হাদিস ও কোরআনের যা কিছু আলোচনা করলাম, আব্বাজি মুসলমান ভাইরা, বলা ভাষার মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়ে যায় আপনারা ক্ষমার চোখে দেখবেন, ছোট ভাই ছোট ছেলে হিসাবে হাদিস ও কোরআনের আলোচনায় কোনো প্রকার ভুল হলে আমি গুনাহগার মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।